চ্যানেল। তো বন্ধুরা, এই চ্যানেলে আমরা এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা রেনুয়াল করবে, তার প্রসেসটা দেখানো হয়নি, জাস্ট তোমাদের নোটিশটা বলা হয়েছিল যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের রেনুয়ালটা চলবে। তো এটা তোমাদের সবে নভেম্বর মাসের 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং 30 তারিখে শেষ হবে। তো তোমাদের যে রেনুয়ালের ব্যাপারটা রয়েছে, তো সেই রেনুয়ালটা তোমরা কিভাবে করবে, প্রত্যেকের মোবাইলের নাম্বারে যেটা দিয়েছিলে সেটা SMS তোমরা হয়তো পেয়েছো, তো তোমাদের রেনুয়াল ফর্ম তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তো যেটা ফর্মটা ফিল আপ করবে সেটা প্রসেসটা আমি এখন দেখাবো। তো অবশ্যই এরকম চ্যানেল যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকের যে প্রসেসটা সেটা আমরা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যে NSOU.ac.in এই ওয়েবসাইটে তোমাদের ঢুকতে হবে। ঢোকার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেনুয়ালের বলে লেখা রয়েছে, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, তো ঠিক নিচেই তোমরা ক্লিক হিয়ার ফর পিজি রেনুয়াল লেখাটাতে তোমরা ক্লিক করবে। করার পর তোমাদের এখান থেকে যে রেনুয়াল ফর পিজি কোর্স সেটাতে তোমাদের অ্যাপ্লাই করতে, সেটাতে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করবার পর নেক্সট তোমাদের এরকম একটা ইন্টারফেস বেরোয় আসবে। তোমাদের এখানে যে এনরোলমেন্ট নাম্বার সেটা তোমাদের এখানে দিতে হবে। তো এনরোলমেন্ট নাম্বারটা তোমাদের অবশ্যই তোমরা যেটা যে সার্টিফিকেটটা তুলে নিয়েছো এনরোলমেন্ট তোমাদের যে NSOU সেন্টার থেকে নিয়ে এসছো সেটা থেকে তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে। দেখে দেখে তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বারটা আমার দিচ্ছি 2। তোমাদের এটা এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা তোমাদের এখানে বসাতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সঠিক সেটাই তোমরা এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট তোমাদের করতে হবে। তো এটা আর একটা কথা মাথায় রেখো, তোমাদের যে কোনো ব্রাউজারে ঢোকার পূর্বে তোমরা সেই ব্রাউজারে ডেস্কটপ মোড করে নিয়ে তবেই কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো তোমাদের এটা দেওয়ার পর যখন তোমরা নেক্সট করবে তখনই তোমাদের সামনে একটা অন্য পেজ বেরিয়ে আসবে, তোমাদের যে ছবি সহ তোমাদের সিগনেচার সহকারে একটা পেজ তোমাদের ওপেন হবে এবং সেখানেই তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এরকমই একটা তোমাদের ইন্টারফেস যখন আসবে তখন তোমাদের ছবি সহ এখানে তোমাদের নাম, তোমাদের বাবার নাম সব কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে, তোমাদের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন ইয়ার যে বছরে তুমি রেজিস্ট্রেশন করেছো সেটাও দেওয়া থাকবে এখানে, সব কিছু তোমাদের সেন্টার কোথায় আছে তোমার সব কিছু এখানে ডিটেলস কিন্তু শো করবে। তারপরে এখানে একটা অপশন রয়েছে খুব গুরুত্বপূর্ণ অপশন, যে অপশনটা না জানলেই নয়। তো তোমাদের এখানে দেওয়া রয়েছে স্পেশাল পেপার, স্পেশাল পেপার বলে একটা তোমাদের গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা তোমাদের এখানে তোমাদের নিজেদের উপর নির্ভর করে তোমরা এখানে দিতে পারো। এখানে প্রথমের যে অপশনটা রয়েছে, আধুনিক ভারতীয় কথা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য এবং ঠিক সবার নিচে যেটা রয়েছে রবীন্দ্র সাহিত্য, হয়তো রবীন্দ্র সাহিত্যটাই অনেকেরই প্রিয় হয়ে থাকে, তো আমি রবীন্দ্র সাহিত্যটাই দিলাম। আর এবং তোমাদের যে মোবাইল নাম্বার সেটা থাকবে এবং ইমেল আইডি যেটা তোমরা দিয়েছিলে সেটাই থাকবে। নেক্সট তোমাদের এখানে আরও একটা অপশন রয়েছে, যেগুলো তোমাদের স্টুডেন্টশিপ যেটা রয়েছে সেটা 600 টাকা এবং 3800 টাকা তোমাদের যে অ্যাডমিশন, তো টোটালি তোমাদের 4400 টাকা কাটবে। তো 4400 টাকা তোমরা পেমেন্টটা ডেবিট কার্ডের মাধ্যমে হোক বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমাদের কাটাতে হবে অথবা ক্রেডিট কার্ড অপশন রয়েছে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাটাতে পারে, তো তোমরা এইভাবে কিন্তু কাটিয়ে দিতে পারে। তো কিভাবে তোমরা যে কিভাবে কাটাবে সেটাও কিন্তু আমি এখানে লাইভ করে দেখাচ্ছি টোটালি ফুল। তো এইভাবে তোমাদের কিন্তু অপশন চলে আসবে, তোমরা ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড দিয়ে করবে, এখানে কার্ড নাম্বারটা দেবে এবং যে তোমাদের এক্সপায়ার ডেটটা রয়েছে সেটা দেবে এবং CVV নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু পুরোটাই ফিল আপ করে দিয়ে দেবে। তো আমি পুরোটাই লাইভভাবে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা নিজেদের মোবাইল থেকেই কিন্তু এটা করতে পারো। তো অবশ্যই
তো এখানে তোমাদের যে এক্সপায়ারি ডেট সেটা তোমরা এখানে দেবে। দেওয়ার পর তোমাদের যে সালটা রয়েছে সেটাও তোমরা এখানে দেবে। সালটা দেওয়ার পর তোমাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করার পর এখানে সিভি নাম্বারটা দিয়ে সাবমিট করতে হবে। সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে যে নাম্বারে তোমাদের লিঙ্ক রয়েছে, এবং তোমাদের হোল্ডার যে নেম, যে নামটা রয়েছে সেই নামটা তোমাদের এখানে অবশ্যই দিতে হবে। কত টাকা পেমেন্ট কাটবে সেটাও তোমাদের এখানে দেখাবে, শো করবে। তারপরে তোমাদের নেক্সট ওটিপি চলে আসবে তোমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। তো এখানে আসার পর তোমরা এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে এন্টার ওটিপিতে ক্লিক করবে। তো ওটিপি দেওয়ার পরে তোমাদের এখানে সাবমিটে ক্লিক করার পর তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যে মেসেজটা, সেই মেসেজটা তোমরা পেয়ে যাবে যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কি না। তো সেই মেসেজটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছো সঙ্গে সঙ্গে আমাদের WBNSOU থেকেও একটা SMS পেয়েছি যে পেমেন্ট সাকসেসফুল। আর এখানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস যেটা, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো, টিক চিহ্ন টিক মার্ক উঠেছে, এবং ট্রানজ্যাকশন আইডি যেটা সেটাও দেওয়া রয়েছে, এবং আমরা সেখানে আমরা ঠিক নিচে আছে ক্লিক হেয়ার। তো সেটাতে আমরা ক্লিক করে আমাদের যে রিসিপ্ট যে ফর্মটা সেটা আমরা কিন্তু নিয়ে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে দুইটা ফর্ম দেওয়া রয়েছে, প্রথমের একটা, ঠিক নিচে একটা। তো এগুলো আমরা প্রিন্ট করে আমাদের নিজেদের কাছে যত্ন সহকারে রেখে দেব। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তো এটা আমরা কিন্তু অবশ্যই আমাদের কাছে রেখে দেবো। তো এই হচ্ছে টোটালি ফুল প্রসেস তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে ফুল প্রসেসটা অ্যাপ্লাই করার, সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর এটা তোমরা চাইলে PDF করেও রেখে দিতে পারো, তো অবশ্যই PDF করে রেখে দাও, এটা আমি বলবো। এবার আমরা দেখবো যে আর একটা অপশন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। তো আমরা দেখবো যে আমাদের স্ট্যাটাস চেক করব পেমেন্টটা ঠিকঠাক হলো কি না। তো তার জন্য আমাদের আবার PG যে অনলাইন যে রেনুয়াল লেখাটা রয়েছে সেটাতে ক্লিক করে ঠিক নিচেই আমরা দেখতে পাবো যে আমাদের পেমেন্ট স্ট্যাটাস চেক বলে অপশানটা রয়েছে। তো সেটাতে আমরা ক্লিক করব। করার পর এরকম অপশানটা চলে আসছে, তোমরা আবার এনরোলমেন্ট নাম্বারটা দেবে এখানে। দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে তোমাদের সঠিকভাবে দিয়ে দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করলে এখানে তোমরা অটোমেটিক দেখতে পাবে যে আমার পেমেন্টটা সঠিকভাবে হলো কি না। তো আমরা একবার চেক করে দেখি যে পেমেন্টটা সাকসেসফুল সঠিকভাবে হয়েছে কি না। তো এখানে আমাদের সালটা দিয়ে দিই, তো দেওয়ার পর এবার সাবমিটে ক্লিক করি। দেখুন আমাদের এখানে বড় করে দেখতে পাচ্ছ যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুলি। তো এখানে সঠিকভাবে তোমরা দেখতেই পাচ্ছ পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে অলরেডি। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, এরকম অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।